চোখের চাকায় সবাইকে স্বাগত। আজকে যে এপিসোডটা নিয়ে আলোচনা করব আমরা, নবাংশ কুণ্ডলী কতটা গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে বলেন, ম্যাডাম আমার কুষ্টি বানানো আছে, আপনি কুষ্টিটা জাস্ট দেখে একটু বলে দেবেন। আমি অত সস্তার জ্যোতিষী নই যে কারুর বানানো কুষ্টি দেখে আমি আপনার সম্পর্কে প্রেডিকশন করব, আপনার জীবনকে দোদুল্যমান অবস্থায় ফেলে দেব। যারা মনে করে যা খুশি বলে দিয়ে পয়সা রোজগার, তারা সেটা করতে পারে। প্রত্যেকটা জিনিস দেখার দরকার, কত ডিগ্রিতে আছে, কোন চরণে আছে, কত নম্বর নক্ষত্রে আছে, কি অবস্থানে আছে। এবং আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, 90% অ্যাস্ট্রোলজার সেটা দেখেই না। নবাংশ কুণ্ডলী আমাদের জীবনের ভবিষ্যৎ সম্পর্কে বলার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসুন তাহলে কাজের কথায় যাওয়া যাক। কোনো ব্যক্তির কুণ্ডলিতে 16টা ভাগ থাকে। 16টা ভাগের প্রথম ভাগটা হচ্ছে লগ্ন কুণ্ডলী, যেটা দেখেই সাধারণত অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশন করে থাকেন। যাকে আমরা লগ্ন কুণ্ডলী বলি সেটা একটা মাত্র ভাগ, আসলে ষোড়শ বর্গ কুণ্ডলী থাকে, 16 ভাগে তাদের ভাগ থাকে। নবাংশ কুণ্ডলী হচ্ছে কুণ্ডলীর নবম ভাব বা নাইন্থ ভাব, যাই আপনি বলুন না কেন, সেই জন্য নাম নবমাংশ, আরও শর্টকাটে নাম নবাংশ কুণ্ডলী। গভীরভাবে কোনো চার্ট পর্যবেক্ষণ করতে হলে, কার ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে সঠিক ধারণা দিতে হলে, ভবিষ্যৎকে সুস্থিরভাবে গঠন করার জন্য অবশ্যই নবাংশ কুণ্ডলী দেখা প্রয়োজন, নইলে ভবিষ্যৎ সম্পর্কে তিনি যা বলছেন সেটা কখনোই মিলবে না। লগ্ন কুণ্ডলীর সাথে সাথে নবাংশ কুণ্ডলী ভালোভাবে অধ্যয়ন না করে যদি ভবিষ্যৎ বলা সম্ভব হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা সফলতা পাবে না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভুল প্রমাণিত হবে। অনেকেই আজকালকার 90% জ্যোতিষী শুধু ভয় দেখায়, আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনার বাবা মারা যাবে, আপনার কাল সর্পদোষ, আপনার এই দোষ, আপনার অমুক, আপনার ফাঁড়া, আপনার বাধা, আপনার বউ চলে যাবে, মানে সব সময় আপনার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই গেছেন অ্যাস্ট্রোলজারের কাছে, তারপর যদি হাজার ঘন্টা ভয় এসে জোটে, তাই না? তা পজিটিভিটি যেখানে পাবেন সেখানেই যাবেন, পজিটিভ কথা জানলে আপনি এনহান্স হবেন, নতুন কিছু করার উদ্দীপনা আপনি পাবেন। আপনার লগ্ন কুণ্ডলী যদি বীজ হয় তাহলে নবাংশ কুণ্ডলী তার ফলস্বরূপ। যদি কুণ্ডলীতে কোনো গ্রহ আপনার খুব ভালো আছে কিন্তু নবাংশ কুণ্ডলীতে যদি সেই গ্রহের অবস্থান খারাপ হয়ে যায়, দুস্থানে হয়ে যায় এবং খুব গ্রহের দৃষ্টিপ্রাপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার ফল সাধারণ ফল প্রাপ্তি আপনার জীবনে ঘটবে। যতই আপনার নিজস্ব গ্রহে ঘরে ঘরে বা তুঙ্গি অবস্থায় লগ্ন কুণ্ডলীতে গ্রহ থাকুক না কেন, নবাংশ কুণ্ডলী যা বলবে সেইটাই ফল। লগ্ন একটা বীজ স্বরূপ। নবাংশ কুণ্ডলীতে যদি আপনার গ্রহগুলো ভালো স্থানে ভালো অবস্থানে থাকে তবেই আপনি ভালো ফল প্রাপ্ত হবেন। আবার কোনো কোনো সময় লগ্ন কুণ্ডলীতে গ্রহ কমজোর অবস্থানে আছে, অস্ত গেছে, বকরি হয়ে গেছে, কমজোর অবস্থানে নিচস্থ ঘরে অবস্থান করছে, কিন্তু দেখা যাচ্ছে নবাংশ কুণ্ডলীতে সে নিজস্ব ঘরে ভালো অবস্থানে রয়েছে, ভালো গ্রহের সহাবস্থানে চলে গেছে, তাহলে কিন্তু আপনি ভালো ফলই পাবেন। সুতরাং শুধুমাত্র লগ্ন কুণ্ডলী দেখে যারা বিচার করছে না, তাদের বিচারে আপনি ডিপ্রেসড, সব সময় হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, যারা বলছে আপনার দ্বারা কিছু হবে না, আপনার এই হবে, ওই হবে, সেই হবে, তারা তো নবাংশ কুণ্ডলীটা দেখেইনি। হয়তো আপনার ভালো যোগ আছে এবং ভালো যোগে আস্তে আস্তে আপনি উন্নতির দিকে চলে যাবেন। যদি কোনো গ্রহ লগ্ন কুণ্ডলী ও নবাংশ কুণ্ডলী উভয় জায়গাতেই ভালো অবস্থানে থাকে তাহলে আপনি অতুলনীয় ভালো ফল পাবেন। সুতরাং
নবাংশ কুণ্ডলী আপনার ফল, সেই সঠিক ভবিষ্যৎটা দেখে নবাংশ কুণ্ডলী না দেখে কখনোই সঠিক ভবিষ্যৎ বলা সম্ভব নয়। আমাকে প্রচুর অ্যাস্ট্রোলজার ফলো করেন, কিন্তু আমি চাই সঠিকভাবে আপনাদের কাছে সমস্ত কিছু প্রদর্শিত হোক, তাহলে হয়তো জনগণ ভালো থাকবে, তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। লগ্ন কুণ্ডলিতে গ্রহের অবস্থান যতই খারাপ হোক না কেন, খারাপ থাকলে জীবনে তার প্রভাব পড়বে, প্রাথমিক জীবনে 40 বছর অবধি তার প্রভাব পড়বে। লগ্ন কুণ্ডলিতে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে, কিন্তু নবাংশ কুণ্ডলিতে যদি সেই গ্রহের অবস্থান ভালো হয়, তাহলে অবশ্যই আপনি জীবনে অনেকটা উন্নতি করবেন। কিন্তু নবাংশ কুণ্ডলিতেও যদি গ্রহের অবস্থান খারাপ থাকে আর লগ্ন কুণ্ডলিতেও যদি গ্রহের অবস্থান খারাপ থাকে, উভয় জায়গায় যদি খারাপ থাকে, তাহলে জবরদস্ত প্রভাব পড়বে, খুব ব্যাড এফেক্ট। তাহলে সেই ব্যাড এফেক্টেরও তো মুক্তি আছে, তাই না? তার জন্য কর্ম করতে হবে, সুকর্ম করতে হবে, ভালো কাজ করে যেতে হবে। বিবাহের অবস্থান দেখার জন্য বিশেষ জরুরি নবাংশ কুণ্ডলী। বিশেষ করে গভীরভাবে যদি কোনো মেয়েকে আপনি বিয়ে দিতে চাইছেন, ছেলেটার সম্পর্কে গভীরভাবে জানতে চাইছেন, বা ছেলের বিয়ে দিতে যাচ্ছেন, আপনার পুত্রবধূ কেমন হবে সেটা গভীরভাবে দেখার জন্য নবাংশ কুণ্ডলী অধ্যয়ন করা, ভালোভাবে অধ্যয়ন করতে হবে। সব সময় যেখানেই জ্যোতিষী দেখান না কেন, আপনার লগ্ন কুণ্ডলীর পাশাপাশি নবাংশ কুণ্ডলী সে দেখছে কি না সেটা জাজ করে নিন। কারণ দেখুন, নবাংশ কুণ্ডলী ফল, লগ্ন কুণ্ডলী বীজ, তার কিছুটা এফেক্ট পড়বে, কিন্তু টোটাল এফেক্ট তো শেষ জীবনে বোঝা যাবে। আমি কতটা ভালো থাকলাম, কতটা ভালো আছি, কতটা কী অবস্থা থেকে কোথায় উঠলাম, সেটা কিন্তু নবাংশ কুণ্ডলী দেখেই বলা সম্ভব হবে। এবার থেকে আমি জ্যোতিষীয় কিছু আলোচনা করব, যাতে অন্যান্যরাও ভালো মতো প্রেডিক্ট করতে পারে, এবং সবাই এসে বলেন, ম্যাডাম যা বলেছে কাজ হয়নি, এই হয়ে করেছি, ওই করেছি, এই সব কথা আমার কাছে এসে বলবেন না। আপনারা নিজেরা গেছেন, তাই নিজেরা ফল পেয়েছেন, কেউ আপনাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়নি, আপনাদের বুদ্ধির দোষ, আপনারা ভুল জায়গায় ভুল পদক্ষেপে চলে যাচ্ছেন। এবার বলবো, অবশ্যই অবশ্যই চ্যানেলটা দেখে চলে যাবেন না, সাবস্ক্রাইব মাস্ট করুন, অনেক কিছু শিখতে পারবেন। টোটাল অ্যাস্ট্রোলজি, নিজের বিষয়ে নিজের ধ্যান ধারণা জ্ঞান আমার এপিসোড দেখতে দেখতেই আপনাদের হয়ে যাবে, সেটা আমার বিশ্বাস। নিজেকে জানতে শিখুন, পরিবারের সবার সম্পর্কে জানতে শিখুন, এটা কোনো অন্যায় নয়। আর যত পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবার জীবন আনন্দে ভরপুর হয়ে যাক, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। ওম শান্তি।